আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি যে ডেয়ারি খামার করি আসলে সেটা লাভ কি লস সেটা আপনাদের সামনে এখনই তুলে ধরব। আমি সারা দিন সকাল বিকেল যে দুধ দোহন করা হয় সেটা হিসাব করে আপনাদের সামনে তুলে ধরব। আমার তিনটে গাভী এখন দুধ দিচ্ছে, কিন্তু তিনটে গাভীর ভিতরে একটি গাভীর বাছুর হয়েছে, সেটি পরিপূর্ণ দুধ নামতেছে, এবং আরেকটা এই যে সামনের গাভিটা এদার পরিপূর্ণ দুধ নামতেছে না, এর 2 লিটার 1 লিটার এরকমই এরকমই দুধ হাসে। তা আরেকটা গাভি আছে সেটারও দুধ আছে, সেটা কিন্তু এখন 5 মাসে প্রেগনেন্ট। আরেকটা গাভি আছে সেটা 7 মাসের প্রেগনেন্ট চলতেছে, কিন্তু এই গরুটার দুধ আমি সেরকম ই ধরাচ্ছে না। কিন্তু তিনটে গাভির আমার দুধ, আমি সকালে আমার যে মিল্ক ভিটার লোকেরা আসে তারা সকাল বিকেল দিয়ে 24-25 লিটার দুধ তারা নিয়ে যাচ্ছে, এবং বাড়িতে আমি দুধ বিক্রয় করি 6.5-7 লিটার এরকমই। তা 24 লিটার দুধ আমি বিক্রয় করি আপনার 1200 টাকা, 50 টাকা করে কেজি দেয়। আর যে 7 লিটার দুধ আপনার বিক্রয় হয় সেটা দেয় 60 টাকা করে। হ্যাঁ, তাহলে এটা এখানে 450 কি 400 কত আসতেছে। তাহলে এই দুধ আমি প্রত্যেক দিন 30 কেজি বা 32 কেজি এরকমই নামে, তারপর আমি কম করে ধরলাম আপনাদের মাঝে তুলে ধরতেছি, এতে লাভ কি লস? তাহলে আমার টোটালি কত টাকা হচ্ছে? 7 কেজি দুধের দাম 400 টাকা, এদিকে 24 কেজি দুধের দাম আপনার 600-1200, তাহলে 12 আর 4 1600 টাকা। আর প্রত্যেক দিন খরচ আমার কত হয়, আমার 6টা গাভী, এবং কোনো গাভী যেসব গাভী দুধ দিচ্ছে না তাদের খাবার কম করে খাওয়াই, এবং একটা বকনা বাছুর আছে সেটাও প্রেগনেন্ট, তাও কম করে খাবার খাওয়াই তাদেরকে। টোটালি মিলে আমার প্রত্যেক দিন দানাদার খাবার 2 টাইম আমি 10 কেজি দানাদার খাবার লাগে, এবং 10 কেজি দানাদার খাবারের দাম 500 টাকা। তার সাথে আছে খড় এবং কাঁচা ঘাস, এবং কাঁচা ঘাসটা অধিক পরিমাণ করে এবং খড়টা আমি অধিক পরিমাণ করে খাওয়াই, কারণ আমি বেশি দানাদার খাবার খাওয়ানোর ইচ্ছুক না। আমি ঘাস এবং খড়টা বেশি করে খাওয়াই গাভীদেরকে, তারা যাতে সুস্থ থাকে। ঘাস খাওয়ালে গাভী সব দিকতে ভালো থাকে। তাহলে আমার 500 টাকা দানাদার খাবার খরচ হচ্ছে, আর আপনার ঘাস এবং খড় বিদ্যুৎ বিল দিয়ে সেখানে আমি আরও 300 টাকা ধরলাম। 300 টাকা হয় না, তারপর আমি 300 টাকা ধরলাম, 800 টাকা। তাহলে আমার 1600 টাকাতে 800 টাকা গেলি, আরও 800 টাকা আমার থাকতেছে প্রত্যেক পার ডে, আমার 800 টাকা লাভ থাকতেছে। এবং এটা সম্ভব কীভাবে হচ্ছে জানেন? বেশি করে কাঁচা ঘাস খাওয়ানোর কারণে আমার এটা সম্ভব আছে। এবং কাঁচা ঘাস এবং খড় বলে আমার কুড়াই করা না, সেটা আমার নিজের জমির, ধান লাগায় তার থেকে খড় আয় সেটা রেখে দিই, এবং ঘাস তো আমার নিজের জমির ঘাস সেটা আমি রেখে দিই। এই তারপরও আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তার আরেকটা কথা, সেখানে নাই আরও 100 টাকা খরচ ধরলাম, তাহলে 900 টাকা, তাহলে পার ডে আমার 700 টাকা লাভ থাকতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে, কার এই এই যে দুধের টাকায় আমার সংসারও চলে, এদের খাবারও হয়ে যায়, এদের রোগ ব্যাধির খরচ সব কিছু টোটালি হয়ে যায়। এই ডেয়ারি খামারের একটা হিসাব আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সিম্পলভাবে একটা হিসাব এবং লস সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আর একটা কথা, বছর শেষে যে বাছুরটা থাকে সেটা বিক্রয় করলে সেটা লাভের কথা আর বলবো না, সেটা আপনারা বুঝে নেন। এই জন্য অনেকেই অনেকভাবে মন্তব্য করে থাকেন এবং সবসময় বলেন, যেই খামারে যাই না কেন ভাই, আর দেখি তো ইউটিউবে কথা বললি ভাই ডেয়ারি খামারে লস হয়ে যাচ্ছে, এও আছে ও আছে। আসলে এটা ভুল ধারণা, আমরা আসলে কেন মানুষের ভুল ধারণা দিয়ে থাকি, আসলে সত্য কথা বলতে পারবেন না, তাহলে আপনি কেন ইউটিউব চ্যানেল ডেকে আপনি একটা ভিডিও করাচ্ছেন? কী জন্যে, কী দরকার, কোনো দরকার আছে? কোনো দরকার নেই, সত্য কথা বলবেন ভাই। কেউ যদি সত্য কথা শুনে, আপনার কথা শুনে উপকার হয়ে কোনো খামার করে, যদি সে উপকার হয়
তাহলে আপনার জন্য তো দোয়া সেটা। এই জন্য বলবো সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন ভাই। ডেয়ারি খামারে কোনো দিন লস হয় না ভাই, যদি আপনি ভালোভাবে করতে পারেন অবশ্যই লাভ, সব সময় লাভই দেখবেন। কিন্তু প্রথমে শুরু করলে একটু সাথে সাথে আপনি এরকম লাভের আশা করতে পারবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। কমসে কম 1 বছর বা 1.5 বছর বা 2 বছর এরকমই ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনার কী হবে যে পকেট থেকে কোনো টাকা লাগবে না, গরুর দুধের টাকায় আপনার গাভীর খাবার হয়ে যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।